Good morning everybody, myself Sheikh Mohammad Akhil, lecturer of NS Polytechnic College, and today I will discuss the simple Rankine cycle and its various process. At first, here you saw the block diagram of the simple Rankine cycle, and this consists of four device, and the first one pump. And here the fluid is entered into the pump and pressure is increased from 1 to P2 pressure, and the boiler আমাদের যে ফ্লুইডটা এন্টার করে সেখানে আমাদের যে পরিমাণ তাপমাত্রা দরকার সেটা আমাদের প্রভাইড করা হয় এবং যার ফলে আমাদের স্টিম জেনারেট হয় এবং সেই স্টিমটা আমাদের ফার্দার টারবাইনে গিয়ে যে ব্লেডে ধাক্কা মারে এবং তার ফলে ব্লেডগুলো ঘুরে আস্তে সঙ্গে টারবাইনের যে প্রাইম সেটাও ঘুরতে থাকে এবং এটা জেনারেটরের সাথে কাপলিং থাকে এবং সেটা ফার্দার আমাদের পাওয়ার জেনারেট করে অর্থাৎ ইলেকট্রিসিটি প্রডিউস করে আবার এখানে যে স্টিমটা থাকে সেই স্টিমটা আমাদের এক্সপ্যান্ড হয় এবং সেটা আবার কনডেন্সারে যায় এবং কনডেন্সারে গিয়ে গিয়ে সেটাকে আবার কুলিং করা হয় এবং কুলিং করে সেটা ফার্দার আবার পাম্পে গিয়ে পাঠানো হয় এরপরে আমরা দেখছি এর কীভাবে পিভি এবং টিএস এবং এইচএস ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করা হয় অ্যাট ফার্স্ট পিভি ডায়াগ্রাম পিভি ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে 1-2 হচ্ছে আমাদের ওয়ার্ক ডান বাই দ্য পাম্প এবং 1-2-তে আমাদের কী পরিমাণ পাম্প ওয়ার্ক ডান করে সেটা দেখানো হচ্ছে এবং এক্ষেত্রে H2-টা হচ্ছে আমাদের আউটলেট এনথালপি অফ দ্য পাম্প এবং এই জোনটা হচ্ছে আমাদের ইনলেট এনথালপি অফ দ্য পাম্প আর এই ওয়ার্কটা আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেটা হচ্ছে Vf1 × P2 − P1 × P2 − P1 আর P1-টা হচ্ছে আমাদের ইনিশিয়াল যে প্রেশার সেটা আর P2-টা হচ্ছে ফাইনাল প্রেশার অর্থাৎ আউটলেট প্রেশার অফ দ্য পাম্প এইভাবেও কিন্তু আমরা ওয়ার্ক ডান অফ দ্য পাম্পটাকে রিপ্রেজেন্ট করতে পারি তারপরে আমাদের টুটুটা হচ্ছে আমাদের আইসোবারিক হিট অ্যাডিশন বাই দ্য বয়লার এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রেশারের কোনো চেঞ্জ হয় না শুধুমাত্র হিটটা আমাদের এন্টার করে ফ্লুইডের মধ্যে যার ফলে সেটা হিট স্টিম জেনারেশনে সাহায্য করে এবং সেই স্টিম জেনারেটর হওয়ার পর স্টিম জেনারেশনে সাহায্য করে এবং যে ফ্লুইডটা এন্টার করে সেটা প্রথমে স্যাচুরেটেড লিকুইডে পরিণত হয় এবং ফার্দার যদি হিট করা হয় তাহলে সেটা স্যাচুরেটেড আমাদের সুপারহিটেড স্টিমও কনভার্ট হতে পারে এটা আমি পরে পড়াবো সুপারহিটেড স্টিম অর্থাৎ এটা আমরা স্যাচুরেটেড লিকুইডে পরিণত করলাম তারপর সেটা আবার ফার্দার টারবাইনে এন্টার করে এবং টারবাইনে এন্টার করার পর সেটা আবার আইসেন্ট্রোপিকালি আমাদের কমপ্রেসড হয় এই সরি আইসেন্ট্রোপিকালি এক্সপেন্ড হয় তারপরে আমাদের টারবাইনের উপর কিছুটা ওয়ার্ক করে এরপরে সেটা আমাদের যে এক্সপ্যান্ড স্টিমটা সেটা আবার আমাদের কন্ডেন্সারের মধ্যে প্রবেশ করে এবং প্রবেশ করার পর সেটা আমাদের কিউআর পরিমাণ হিট রিজেক্ট করে এবং সেই কিউআর পরিমাণ হিট এটা রিজেক্ট করে তারপর আমাদের এখানে আমাদের আইসোবারিক যে হিট অ্যাবজর্বেশন বাই দ্য বয়লার সেটা আমাদের নিউমেরিক্যালি এটা বলতে পারি Q=H3 H2 আর ওয়ার্ক ডান বাই দ্য টারবাইন সেটা আমরা বলতে পারি যে H3 − H4 এক্ষেত্রে আমাদের H3-টা হচ্ছে ইনলেট যে এনথালপি আর H4-টা হচ্ছে আউটলেট এনথালপি তারপর আমরা বলতে পারি যে কনডেন্সারে প্রবেশ করার পর কত পরিমাণ হিট রিজেক্ট করবে সেটা হচ্ছে H4 − H1 এই H4 − H1 হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ইনলেট এনথালপি আর এটা হচ্ছে আমাদের আউটলেট এনথালপি আর এবার আমরা দেখলি পিভি টিএস ডায়াগ্রামটা এটা হচ্ছে আমাদের টিএস ডায়াগ্রাম P12-টা হচ্ছে আমাদের ওয়ার্ক ডান বাই দ্য পাম্প এটা হচ্ছে হিট অ্যাডিশন বাই দ্য বয়লার ইন কনস্ট্যান্ট প্রেশার আর W-টা হচ্ছে আইসেন্ট্রিপিক্যালি এক্সপ্যান্ড অফ দ্য স্টিম আর ওয়ার্ক ডান বাই দ্য টারবাইন আর কিউআর হচ্ছে হিট রিঅ্যাকশন বাই দ্য কনডেন্সার ইন আইসোবারিক প্রসেস ওকে এটা হচ্ছে আমাদের এইচএস ডায়াগ্রাম এই ডায়াগ্রামগুলো একটু ভালো করে দেখবে যাতে কোনো প্রবলেম না হয় আর ডায়াগ্রামগুলো যেভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেভাবেই কিন্তু তোমাদেরকে আঁকতে হবে আর এইগুলো তোমরা অবশ্যই জানো যে স্টিম কার্ভ স্টিম কার্ভগুলো অবশ্যই টিএসের ক্ষেত্রে
আর টিভির ক্ষেত্রে এবং এই গ্যাসের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা, সেটা আমরা অবশ্যই জানি, তুমি আমরা জানি এগুলো। এরপরে আমাদের যেটা জানা দরকার সেটা হলো যে কী কী জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে এফিসিয়েন্সি অফ দ্য র্যাঙ্কাইন সাইকেল, এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে কীভাবে ডিফেন্ড করা হয়। এক্ষেত্রে আমাদের যে টার্বাইন ওয়ার্ক করলো মাইনাস যে পাম্প ওয়ার্ক করলো বাই যে পরিমাণ হিট আমাদের সেটা দেওয়া হয়েছে, এটার সময় আমরা বলতে পারি যে আউটপুট আউটপুট বাই ইনপুট, এটাই আমরা মেনলি জানি যে এফিসিয়েন্সি। তাহলে আমরা অবশ্যই ফর্মুলা ড্রাইভ করেছি যে ওয়ার্ক ডান বাই দ্য টার্বাইন করতে হবে এবং ওয়ার্ক ডান বাই দ্য পাম্প করতে হবে আর হিট ইন্ট্রোডিউস বাই দ্য বয়লার করতে হবে, এবং এইভাবে আমরা কিন্তু এফিসিয়েন্সি পার করতে পারি। এর পরবর্তী যে আমাদের নেক্সট ক্লাস হবে সেটা এই র্যাঙ্কাইন সাইকেলের উপর প্রবলেম প্র্যাকটিস করানো হবে। তাহলে আজকে থাক, থ্যাংক ইউ।